এত বছর ক্রিকেট খেলার পরও বাংলাদেশ দলে পরীক্ষা নিরীক্ষা গেল না, বড় মঞ্চে বারবার পরীক্ষা নিরীক্ষা করতে আসে, ভুল করে বাড়ি ফিরে যায় খালি হাতে বাংলাদেশ দল। ঠিক তেমনি এবার পঞ্চম ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল মুম্বাইয়ের ওয়াংখেড়ের এই মাঠেই 24 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। টিম টাইগার্স এবারে টুর্নামেন্টে ব্যাট হাতে ঢুকছে এবং যাদের বিপক্ষে খেলার তারা ব্যাট হাতে আকাশে উঠছে। ঠিক যেমন গেল রাতে তারা ইংল্যান্ডকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, 399 রান করেছে মার্করাম ক্লাসেনরা, এরপরে বিপরীতে ইংল্যান্ড 229 রানে হেরেছে ম্যাচ। এবং এই টুর্নামেন্টে প্রোটিয়ারা কী কী করেছে তার কীর্তি সবাই জানে। আসর শুরু করেছিল তারা 428 রান করে, এর পরের ম্যাচে 300+, তার পরের ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে আপসেট হয়েছে তাদের, কিন্তু পরবর্তী ম্যাচেই যে চতুর্থ ম্যাচে তারা কিন্তু ইংল্যান্ডকে এই মাঠে হারিয়ে, বিশাল ব্যবধানে হারিয়ে তারা জানান দিয়েছে তারা এবারে চোকার তকমা ঘুচতে চায়। এবং সেই চোকার তকমা ঘোচার পথে তারা কাউকে পাত্তা দিচ্ছে না এবং সামনে বাংলাদেশ বাধা, বাংলাদেশকে তারা উড়িয়ে দিবে, ঘুরিয়ে দিবে, এমন একটা তাদের প্ল্যান পরিকল্পনা। বাংলাদেশ দল তাদের পরবর্তী ম্যাচ সামনে রেখে আসলে মাঠে নেমেছে, সাকিব আল হাসানকে দেখে মনে হচ্ছে তিনি সকাল সকাল উইকেট দেখতে চলে এসেছেন এবং মনে হচ্ছে তিনি পরের ম্যাচে নেতৃত্বে ফিরবেন, তিনি ফিট আছেন। এবং টিম সূত্র বাংলাদেশ টাইমসকে নিশ্চিত করেছে যে সাকিব আল হাসান খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে ভালো করতে হলে নিঃসন্দেহে বাংলাদেশকে জ্বলে উঠতে হবে। এই মাঠটা বাউন্ডারি একটু ছোট এবং যারা আসলে পাওয়ার হিটার তাদের জন্য আয়েসিভাবে আসলে তারা 4 ছক্কা মারতে পারে। আমরা যদি একটু দেখাই যে বাউন্ডারি কেমন, ক্রিকেটাররা মাঠে কী করছে, বাংলাদেশ দলের ক্রিকেটাররা সকাল সকাল চলে এসেছে। তবে মুম্বাই কিন্তু অনেক গরম এবং এই গরম আবহাওয়া, ভ্যাপসা গরম যেটাকে বলে, সেই গরমের মধ্যে সাউথ আফ্রিকা কিন্তু একটা ম্যাচ খেলে ফেলেছে। এবং এই মাঠে কিন্তু আইপিএলের সুবাদে সাকিব আল হাসান মুস্তাফিজরা নিয়মিতই খেলেন, তবে 25 বছর পর বাংলাদেশ দল মাঠে নামছে। সবশেষ 1998 সালে ভারতের বিপক্ষে তারা এখানে খেলেছিল এবং সেই ম্যাচের স্কোয়াডে কিন্তু বাংলাদেশ দলের যিনি নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন যিনি টিম ডিরেক্টর, একই সঙ্গে বাংলাদেশের ধারাভাষ্যকার জাতার আলী খান, তারা কিন্তু খেলেছিলেন। এবং এই মাঠে বাংলাদেশ দল কিন্তু পরাজিত হয়েছিল, যদিও অল্প রানে খেলতে নেমে ভারতের 5টা উইকেট কিন্তু বাংলাদেশ দল ফেলে দিয়েছিল। যাই হোক, সেগুলো আসলে সোনালি অতীত, সেই অতীত মনে না রেখে বাংলাদেশ দল এখন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক ভালো, অনেক দুর্দান্ত দল, কিন্তু তারা কিন্তু খাপ খাওয়াতে পারছে না, বিশ্বকাপে ভালো করতে পারছে না, যার কারণে বাংলাদেশ দল খাবি খাচ্ছে। এবং বাংলাদেশ দলের ক্রিকেটারও কিন্তু এখনও খুব চিন্তায় আছে, যার কারণে সকাল থেকে লিটন দাসকে আমরা দেখেছি ব্যাট হাতে, তিনি যেহেতু ফর্মে ফিরেছেন ভারতের বিপক্ষে, তার স্কোরটা যদি আসলে শতক হতো তাহলে বাংলাদেশ দল আরও একটু বড় রান পেত এবং ভারতকে চ্যালেঞ্জে ফেলতে পারত। সেটা যেহেতু তিনি উইকেট গিফট করে এসেছেন, সেজন্য আসলে ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি যতটা পারছেন আসলে নকিং করছেন, অনুশীলন করছেন ব্যাট হাতে। তিনি বাকি ম্যাচগুলোতে জ্বলে উঠতে চান, বাংলাদেশকে আরও জয় পাওয়াতে চান। তিনি আসলে লিটন দাস চেষ্টা করছেন তার ভুল ত্রুটিগুলো শুধরে মাঠে শক্তভাবে নিজের অবস্থান জানান দেয়। একই সঙ্গে সাকিব আল হাসানকে আমরা দেখেছি উইকেটে এসে শুরু থেকে আসলে পর্যবেক্ষণ করতে। মুম্বাইয়ের এই উইকেট রানপ্রসবা উইকেট, এবং এখানে অনেক রান হয় এবং এখানে ব্যাটসম্যানরা অনেক বেশি ভালো করেন যদি আসলে দেখে শুনে খেলতে পারেন, কিন্তু তাড়াহুড়ো করলে আসলে বিপদ, এখানে কলাপসও হয়, যেটা আমরা ইংল্যান্ডের ক্ষেত্রে দেখেছি, অন্যান্য দলগুলোর ক্ষেত্রেও দেখেছি।